हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एस के लाइफस्टाइल ब्लॉग। एस के लाइफस्टाइल ब्लॉगे तुम्हारा सबा के जाना अनेक 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 भलोबाशा। आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो और आमी भलो आछी। तो गुड मॉर्निंग, जदिओ दसटा 54 बजे এখনই আমি গুড মর্নিং জানাচ্ছি, কারণ ছেলে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে। আর এখন আমি ঘর ঝাড় দেওয়া থেকে সমস্ত কাজ শুরু করব। আর তোমরা ভাবছো এই শাড়িটা পরে কালকে ব্লগ দিয়েছে আবার কেন, দিদি কি শাড়িটারই জামা কাপড়টা পর পাল্টায় না নাকি? আরে না না না, শাড়িটা পরে ব্লগ করার পরে দুপুরবেলা এতটাই গরম লাগছিলো, শাড়িটা চেঞ্জ করে নাইটি পরেছিলাম, সেই জন্য শাড়িটা তো বাসি হয়েই আছে। আর সেই কারণেই ভাবলাম শাড়িটা আবার বাড়ি এসে পরিয়ে বাড়ি এসে ছেলেকে দিয়ে দিয়ে আবার শাড়িটা পরে নিয়েছি। এখন শুরু করব কাজ। আর এই যে চশমা দেখছো, 24 আওয়ার্স চশমা চ্যালেঞ্জ নিজে নিজে নিয়েছি একটু ফানি করার জন্য। আর দেখতে চাই যে চশমা পরে কতটা সুবিধা হয়, যারা 24 ঘন্টা চশমা পরে থাকে তাদের সুবিধা হয় কি হয় না, ঠিক আছে? এটাই, চলো আজকের দিনটা শুরু করি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ঝাঁটপাট দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ভাবছি যে কী রাখবো কী রাখবো। রান্না করাটা একটা হেডেক যদি বাড়িতে কিছু না থাকে। তো এখন এইটা খুলতেছি, এই ফ্রিজটা এই বোকা বাক্সটা কেনা খুব সহজ, কারণ এখন ইনস্টলমেন্ট সিস্টেম হয়ে গেছে সব কিছু, সেই জন্য যে কোনো জিনিস কেনা খুব সহজ, কিন্তু এটাকে ভর্তি করাটা খুব কঠিন। বিকজ আমরা যখন প্রথম এই জিনিসটা কিনি তখন ভাবি কি যে এই রাখবো সেই রাখবো, অনেক কিছু চিন্তাভাবনা করি, কিন্তু আলটিমেটলি কী দেখা যায় সে সেটা বলতেই করতে পারছি না। তো এইটার মধ্যে কী আছে, হ্যাডফুল পাতা বললেছিলাম না আমি ভিডিও শুরু করলে, এখান দিয়ে সব যাইবে, গাড়ি ঘোড়া কত কিছু যাইতেছে, আমার কথা কিছু শোনার উপায় আছে? কী কী আছে দেখো, কিছুই নাই। আছে ঘ্যাটকল পাতা, পটল, এইখানে কি শাক রয়েছে সম্ভবত আমার মায়ের আনা, এটা দেখতে হইব কী শাক, যদি আমাকে বাড়ির লোকজন খায় তো খামো, আর নাহলে খামো না। এ এখন সেই গাঁদো শাক, ইহার নাম ও সঞ্চি শাক আছে, সঞ্চি শাকটা করুন। আর তো কিছু নাই, তাহলে কী করুন তোমরাই বলো। পটল আলুর তরকারি করি, ডাল ফাল ঘরে কিছু নাই, দুখানা আম পইড়া রয়েছে, এই হলো আজকে এই হ্যা জিনিসপত্র রয়েছে। ঘ্যাটকল পাতাটা করুন না, কালো জিরা নাই। এখানে আছে অল্প কইটা দুধ, এটা নিরামিষ তাই ভাত দিলাম। এখানে আছে ঠাকুরের প্রসাদ, এখানে ডাল রয়েছে কালকে, ওই ডালটা একটুখানি বের কইরা খামো। আর এখানটায় কী আছে জানি না, এখানটা একটা তরকারি আছে ওটা একটু বের করে নেবো, ব্যাস। এই দেখো আর ফ্রিজ খালি, কিচ্ছু নাই গো, কিচ্ছু নেই, সময় খারাপ গেলে কিছু করার থাকে না, ঘরেও ধরেও কিছু থাকে না। এই শাকগুলো বার করছি, আমি তো চশমা পইরা ক্যামেরায় দেখা যাইতেছে কি না বুঝতেই পারতেছি না, তোমরা বুঝতে পারতেছো কি না জানি না ভাই। এই যে ইহারে কয়েক আদো শাক, জানি না তোমরা কি বলো কি নামের নাম, দেখো পাতাগুলো দেখো, ইহারে কয়েক আদো শাক, ইহারে কেউ কয় শান্তি শাক, কেউ কয় সঞ্চি শাক, আমরাও দুই রকমই কই। তো এই সব বার করে নিছি, এইবার এইগুলোকে কয়েকটা কয়েকটা লই, ঠিক আছে? চশমা কিন্তু কইরা লইছি, গরম তো ব্যাপক হারে লাগতেছে, কিন্তু চশমা আমি খুলতেছি না, কারণ আজকে আমি দেখতে চাই যারা চশমা রেগুলার পরে তাদের কষ্টটা কতটা হয়, কি পড়তে পড়তে যদিও অনেকটা অভ্যস্ত হয়ে যায় তারা, তবুও একটা কষ্ট তো মনে হয় হয়, কারণ আমি এই যেটুক কাজ করলুম, চশমাটা আমরা শখেই পড়ি আপাতত, চোখে চশমা এখনও ওঠে নাই, তবে কিছু সোশ্যাল মেসেজ আছে যেটা লাস্টে দেব, আগে উপলব্ধি করে নিই চশমাটা পরে কেমন যায় তারপরে।
ঠিক আছে এখন আমি শাকগুলো কাই। এখন তো প্রায় প্রায় কি 11টা ওভার হয়ে গেছে, দুটো মুড়ি আর চানাচুর নিয়ে দাঁড়ালাম। এদিকে সেই সাদের শাক ভাজা, সাদের শাক ভাজা হচ্ছে। মিথ্যে বলে ভাই লাভ নেই। আর এই পটল আর আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, লঙ্কা আছে ওর মধ্যে একটা, ওইটা হবে তরকারি। আর আমি এখন খাবো মুড়ি। চোখে কিন্তু চশমা আছে, ভুল করবে না কেউ। তাছাড়া জামা কাপড় আছে, কাচতে হবে, কিন্তু সমস্যা হলো ওয়েদার, ওয়েদার একদম ভালো নেই। কি দুঃখের বিষয়, দেখো আমার এই নখটা ভেঙে গেছে, এই নখগুলো লম্বা, এটা একদিন ভেঙে গেল, এটা আবার কালকে বাসন মাছ দিন গিয়ে ভেঙে গেছে। শখের নখ, চশমাটা পরে কাজ করছি, আমাকে কেমন লাগছে বলো তো। ফুলে পয়সা পছন্দ, তা কি করবো। হতে থাক, আসছি আমরা। হ্যাঁ, পটলের তরকারি এখনও হয়নি, তো পটলের তরকারিটা করব, কারণ পটলের দুটো আলু ছিল মাত্র। তো ফোন করলাম, করে বললাম আলু আনতে, তিনি আলু আনবেন, তখন পটলের তরকারি কমপ্লিট হবে। সেই জন্য পটলের তরকারিটা কেটে কুটে রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছিলাম দুটো আলু। ভাবলাম দুটো আলু দিয়ে কি করব, একটু বেশি করে রাখলে রাতেও চলে যাবে। তো যেহেতু তরকারি এখনও দেরি আছে, তো দেখো কলে আছে বাসন, আর ইধার হ্যায় কপড়া, এসে ধোনা হোগা। তো এখন এই জামা কাপড়গুলো কাচবো, আর তার আগে বাসনগুলো মাজবো। তো তারাও আমি কেচেকুচে আসি, না হলে কী বলো তো ওখানে তোমাদের দেখাতে পারবো না, কাচাকুচির আর কি দেখাবো, কেচেকুচে নিই তারপরে আসছি। জামা কাপড় মেরে দিলাম, এই যে দড়িটা, এই দড়িটা কেটে গিয়েছিলো, তো তোমাদের দাদাভাই বাড়ি এসছে এখন, এখানে এসে এইখানে আবার দড়িটা টানিয়ে দিল। আর তখন জামা কাপড় মেলার সময় তাড়াহুড়ো করে এসছিলাম, তো তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেমন কাচাকুচি করার পরে। এখন এই শুকিয়েছে বলতে স্কার্টটা শুকিয়েছে, আর আমার একটা ওড়না শুকিয়েছে, আর কিছুই শুকায়নি, কারণ সেইভাবে মেলতে পারিনি তখন। তো চলো চশমা পরে নিয়েছি, কেমনটা একটা ফিলিং হচ্ছে। আর নাইটির ওপরে যদি সানগ্লাস পরা হয় কেমন লাগবে, গগলস। চলো নিচে যাই, খাওয়া দাওয়া করতে হবে তো নাকি। আর ওই যে আলু, আলুর সাথে আবার ডিম এনেছে, তো বললো ডিমটা ভাজা করো, সময়ে হয় না কিছু, অসময়ে সব কিছু। চলো খাওয়া দাওয়া করে চলে এসছি। খাওয়া দাওয়া বলতে কী হলো বলো তো, ডিম ভাজা করলাম, ওই যে বললাম ডিম এনেছিলো, ডিম ভাজা করলাম, মানে হবে না করে সেই ডিমটা হলো। ডিমটা যদি আগে ভাগে হতো তো ডিমের তরকারি হয়ে যেত, ডিমের তরকারি তো হলো না, তো শেষে ডিম ভাজা করলাম, যা হোক হয়ে গেল। আর এখন করছি একটু বিছানাটা ঝাড়বো, কারণ একটু রেস্ট হচ্ছে না। বক্তব্যের বিষয় হলো, দেখলেই আমি, তোমরা তো দেখলেই দেখতেই পেলে আমি এই চশমা পরে সারাদিন ধরে কত কী করলুম। সত্যি কথা বলতে চশমা কন্টিনিউ পরে থাকাটা যথেষ্ট, এক মিনিট, চশমা কন্টিনিউ পরে থাকাটা যথেষ্ট একটা টাফ ব্যাপার। কারণ এই আমরা তো পড়ি একটু শখে, একটু একটু শখে পড়ি, ভালো লাগে। আর সানগ্লাসটা যখন আমরা বাইরে পরি তখন সানরেজ প্রোটেক্টের জন্য পরি, আর তাছাড়া একটু সুন্দর দেখাবে এটাও ভেবে পরি, যে কারণেই বিভিন্ন ডিজাইনের সানগ্লাস আমরা কিনে থাকি।
আর ইদানিং করে আমার একটা সানগ্লাস ভীষণ পছন্দ হচ্ছে কিন্তু কিনতে পাচ্ছি না। মানি প্রবলেম ভাই, মানি প্রবলেম। অনেক দিন ইদানিং মানে অনেক দিন পছন্দ হয়েছে। যতবারই চশমার দোকানে দেখতে যাচ্ছি ততবারই ওই 450-500 এরকম বলছে। তো অলরেডি আমার এই যে সানগ্লাসটা ব্র্যান্ডেড সানগ্লাস, ওটার দাম অলরেডি নিয়েছিল 850, মানে 875 এরকম, 850-র একটু বেশি। তো ওটা এখন একটু ওল্ড ওল্ড হয়ে গেছে। যাই হোক, বাদ দাও, বক্তব্য হলো আমাদের সবার, এই যে চশমাটা এখন খুলি, আমাদের সবার উচিত বাচ্চাদেরকে ফোন দেখতে না দেওয়া, বিশেষ করে মানে এমার্জেন্সি পড়াশুনোর ক্ষেত্রে হলে ঠিক আছে, না হলে এই বয়স থেকে অনেক অনেক বাচ্চার চোখে চশমা উঠে যাচ্ছে। তো যারা রেগুলার 24 আওয়ার্স চশমা পরে থাকে তাদের কিন্তু সত্যি ভীষণ কষ্টও হয় আর চোখের উপরে বেশ একটা প্রেশারও পড়ে, চোখটা তাদের দেখলে বোঝা যায়। এখনও কপালগুণে আমাদের চশমা ওঠেনি কিন্তু উঠতে বেশিক্ষণ টাইম লাগবে না। এই যে হারে আমরা ফোন ইউজ করি, এই ফোনের যে রেজ আছে, রেজটা এসে আমাদের চোখে কিন্তু দারুণ একটা বাজে এফেক্ট ফেলে। এটা হলো মেন পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট, এটা হলো আমার একটা সোশ্যাল মেসেজ। প্লিজ, যে সমস্ত গার্জেনরা, যে সমস্ত মায়েরা বলে যে আমার বাচ্চা ফোন না হলে খায় না, ফোন না হলে ঘুমায় না, এটা একটা আমার মনে হয় আর্গুমেন্ট, এটা নিজেরাই চাইলে ত্যাগ করতে পারবে। কারণ আমার ঘরে বাচ্চা আছে, আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার বাচ্চা ফোন না হলে খাবে না, ফোন না হলে ঘুমাবে না, এটা কখনোই সে করে না। তার দিনের, আমার ঘরে যেহেতু টিভির কানেকশানটা কেটে দিয়েছে, টিভির কানেকশান নেই, সেই জন্যে দিনের একটা টাইমে সন্ধ্যেবেলা পড়াশুনো হয়ে গেলে ওকে আধ ঘন্টা ফোনটা ইউজ করতে দেওয়া হয়, তার মানে ও কার্টুন দেখে না হলে কোনো ফেয়ারি টেলসের গল্প শোনে, ব্যাস এইটুকুই। আদারওয়াইজ ওকে ফোন দেখতে দেওয়া হয় না, খুব কম অন্য টাইমে, অন্য টাইমে যদি হয় রবিবার দুপুরবেলার দিকে একটু। এই তো আমার বাচ্চা যদি পারে, সবার বাচ্চা পারবে, একটু চেষ্টা করো বাবা মারা, তাহলে অবশ্যই পারবে তোমার বাচ্চাকে এই ভারী চশমা চোখে ওঠার থেকে বাঁচাতে। চলো, টাটা, বাই বাই। আর চশমা পরে আজকে সারাদিন কেমন কাটালাম সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা, বাই বাই। আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম, তোমাদের অভিজ্ঞতাটাও তোমরা শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে।